এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। গত দুবছরে 213 উদ্বাস্তু কলোনিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কোনো উদ্বাস্তু বাদ যাবেন না, নবান্নে আশ্বাস মুখ্যমন্ত্রীর। বললেন পাট্টা পাবেন মতুয়ারাও, কাউকে উচ্ছেদ করা যাবে না বলে কেন্দ্রকে হুঁশিয়ারি। কাউকে উচ্ছেদ করা যাবে না, বুঝলেন কিছু? বাঁকুড়ায় কিছুদিন আগে রেল নোটিশ দিয়েছিল, অশোকনগরী বা হাবড়ায় এরকম একটা নোটিশ গেছে, বা বারাসাতে আরও কিছু কিছু জায়গায়। আমরা পরিষ্কার বলছি, কাউকে উচ্ছেদ এভাবে করা যাবে না। উদ্বাস্তুরা যারা দিনের পর দিন সেখানে বসবাস করছেন, তাদের অধিকার মতোই তারা জমির পাট্টা পাবেন। আর মতুয়ারাও প্রত্যেকে জমির পাট্টা পাবেন, এবং জমির পাট্টা অলরেডি পেয়েছেন, এবং তারা যারা পাননি তারা পাবেন। আসছে করোনা সংক্রান্ত খবরে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 416, রাজ্যে একদিনে করোনায় 9 জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 97%। 3 জন স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়ায় দুর্গাপুরে স্থগিত টিকাকরণ। কাল রাজ্যে আসছে প্রায় 60,000 ডোজ কোভ্যাক্সিন। তৃণমূল উন্নয়নের স্বপ্ন দেখালেও মেলেনি কিছুই, সেই জন্যই পিছিয়ে পড়া মানুষদের জন্য নতুন দল। রাজ্যে বিজেপিকে এনেছেন মমতাই, আক্রমণ আব্বাস সিদ্দিকের। हमारा मानना यह है कि ममता दीदी जब आए थे तब ममता दीदी ने फरमाए कि हम 10,000 शिक्षा देंगे, प्रतिष्ठान देंगे। आज देखिए जो आने रेट का टीचर है अभी रोड पे बैठा हुआ है, नौकरी देंगे। उन्होंने कहा वॉक ऑफ स्टेट पुनरुद्धार कर देंगे, 15% संरक्षण देंगे, इसीलिए हमारे विश्वास हुआ। ठीक है, चलो ममता की साथ दे दो, हमने बोल दिया तो आदमी लोग ममता की साथ, हमारे मानने वाला ममता के साथ गए हैं। अभी देखा उन लोगों ने काम तो नहीं किया, फिर भी हमारे जो भाईचारा है हिंदू मुसलमान में उसमें बहुत बड़ा फाटल कर दिए। इसलिए हमने सोचा है चलो दूसरे के ऊपर पूरा विश्वास हम नहीं करेंगे, हम भी एक दल बना लेंगे और सबके लिए हमारे साथ में दलित आदिवासी मतुआ सबको रखेंगे, एक साथ जिसका आना है एक साथ चलेंगे। हाँ ममता जी, कुछ लोग बोलते हैं बीजेपी का फायदा बोल देंगे, मेरा एक सवाल है ममता से, बीजेपी तो पहले नहीं थे, बीजेपी आप कैसा है उसका जवाब पहले दीजिए, बाद में हम जवाब देंगे। পাল্টা উত্তরে সৌগত রায় কি বলেছেন শুনব। না, আমি তো আব্বাস সিদ্দিকের সাথে একমত নই, তবে যে কোনো রাজ্যেই নির্বাচনের আগে নতুন নতুন খেলোয়াড় অবতীর্ণ হন। আব্বাস সিদ্দিকি নতুন একজন প্লেয়ার আমাদের মাঠে নামলে, কিন্তু 3 মাসে তো কিছু করা যায় না, তিনি কিছু করতে পারবেন না। ওই তিনি যদি তৃণমূলের একটা ভোটও কাটেন বিজেপির সাহায্য হবে, এবং তিনি বিচার করবেন যে তাতে সংখ্যালঘু লাভ হবে কিনা। আমাদের বিশ্বাস রাজ্যে সংখ্যালঘু তৃণমূলের সাথেই আছে এবং তৃণমূলের সাথেই থাকবে। পাল্টা মুকুল রায় ও অধীর চৌধুরী কি বলেছেন শুনব। কেউ কোনো জায়গায় আব্বাসের বয়স কম বাচ্চা ছেলে একটা দল তৈরি করেছে, সেই দল নিয়ে জনগণের কাছে যাচ্ছে, এতে আমার তাপ উত্তাপের কিছু নেই, আমার ভিতরে কোনো যন্ত্রণাও নেই, আবার রাগও নেই, ক্ষোভও নেই। সুতরাং একটা নতুন ছেলে, যুবক ছেলে দল তৈরি করে মানুষের কাছে যাচ্ছে, মানুষ বিচার করবে। দেখুন, সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে গেলে আরেকটা সাম্প্রদায়িক শক্তি নয়, সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করলে করতে গেলে ধর্মনিরপেক্ষ শক্তিকে আরও শক্তিশালী হতে হবে। মুসলমান যদি বলে আমরা আরেকটা সাম্প্রদায়িক দল করব, তাহলে বিজেপি সবথেকে বেশি সুবিধা হবে, কারণ বিজেপি বলবে হিন্দু আর কোনো দলের দরকার নাই, সবাই বিজেপিতে চলে এসো। এর থেকে আনন্দের কথা বিজেপির কাছে কিছু আর থাকবে না। মুর্শিদাবাদের মানুষ, তাদের উপর আমার পূর্ণ আস্থা বিশ্বাস আছে, এখানে সাম্প্রদায়িক শক্তির, সে হিন্দু সাম্প্রদায়িক শক্তি হোক আর মুসলমান সাম্প্রদায়িক শক্তি হোক, কোনো সাম্প্রদায়িক শক্তির কোনো খেল মুর্শিদাবাদে চলবে।